আজকের এই মুভিটি একজন রাইটার অর্থাৎ লেখক, একজন প্রিস্ট অর্থাৎ পালোড়ি এবং একজন লন্ড্রি গার্ল অর্থাৎ কাপড় জামা কাছে যে মেয়ে তাকে নিয়ে। পুরো মুভিটি একটি পাগলা গারদকে কেন্দ্র করে, যেখানে রাইটারকে রাখা হয়েছিল। সেই রাইটারের অ্যাডাল্ট স্টোরির জন্যই সিচুয়েশন জটিল হয়ে পড়ে। তো শুরু করা যাক মুভিটি। মুভির প্রথমেই প্রধান চরিত্রে পাগলা গারদের এক লন্ড্রি গার্লকে দেখানো হয়, তার নাম ম্যাডলিন। এখানে এক রাইটারকে আটকে রাখা হয়েছে, যার নাম হলো মার্কি। মার্কিকে কোনো কিছু লিখতে দেওয়া হতো না, তাই সে লুকিয়ে ম্যাডলিনের মাধ্যমে তার লেখা বাইরের পৃথিবীর কাছে তুলে ধরত। সবার কাছে লুকিয়েই মার্কির লেখা ম্যাডলিন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ঘোড়সওয়ার এক ব্যক্তিকে দিতে যায়। সে পাবলিকেশন কোম্পানি থেকে এসেছিল। সে সর্বদা ম্যাডলিনের সাথে ফ্ল্যাট করত। যখন মার্কির গল্পের বই প্রকাশিত হয়, তখন সবাই তাকে উল্টোপাল্টা বলতে থাকে। এই মুভিটি হলো অষ্টাদশ শতকের সময়ের। এই সময় এই ধরনের অ্যাডাল্ট বই লেখা বা পড়া পুরোপুরি নিষিদ্ধ ছিল। তাই মার্কির এই বইয়ের জন্য সেখানকার রাজা তার উপর খুব রেগে যায় এবং বইয়ের প্রতিটা কপি সে পুড়িয়ে ফেলতে বলে। সে মার্কিকে মেরে ফেলার আদেশও দেয়। তখন তার পরামর্শদাতা রাজাকে বলে যে যদি এভাবে মার্কিকে মেরে ফেলা হয়, তবে ইতিহাসে তাকে একজন লিজেন্ড হিসেবে দেখা হবে, তাই তাকে এভাবে মারা যাবে না, যার জন্য মার্কির প্রাণ বেঁচে যায়। কিন্তু কিছু না কিছু তো করতেই হবে। এইভাবে রাজা এক ডক্টরকে সেই পাগলাগড়তে মার্কির চিকিৎসার জন্য পাঠায়। এই ডক্টরটি খুবই নিষ্ঠুর ছিল, যে মার্কিকে অত্যন্ত টর্চার করার সিদ্ধান্ত নেয়। পরের সিনে ম্যাডলিনকে সেখানকার প্রিস্ট লিখতে এবং পড়তে শেখাচ্ছিল। আসলে ম্যাডলিন প্রিস্টকে পছন্দ করত, কিন্তু প্রিস্ট তাকে কোনো গুরুত্ব দিত না। ম্যাডলিন সর্বদা মার্কির গল্পগুলো তার বন্ধুদের শোনাত। পরের সিনে আমরা দেখতে পাই যে ম্যাডলিন মার্কির জামাকাপড় নিতে গেছে, কিন্তু মার্কি তাকে ভিতরে ঢুকতে বলে। মার্কি বই বিক্রি করে যে টাকা পেয়েছিল তার কিছু অংশ সে ম্যাডলিনকে দিয়ে দেয়। ম্যাডলিন মার্কিকে বলে যে পাবলিশাররা তোমার আরও বই চাইছে। মার্কি বলে যে আমি আরও একটা গল্প লিখেছি, কিন্তু তুমি যদি নিতে চাও তবে তোমাকে আমাকেও কিছু দিতে হবে। ম্যাডলিন ঠিক বুঝতে না পারলে মার্কি তাকে বলে যে প্রতিটা পেজের জন্য তাকে একটা করে কিস করতে হবে। এভাবেই একটি করে পেজ ম্যাডলিন নিচ্ছিল। তখনই সেখানে প্রিস্ট চলে আসে। সে ম্যাডলিনকে যেতে বলে। প্রিস্ট মার্কিকে বোঝায় যে পৃথিবীতে বহু ভালো জিনিস রয়েছে, সেগুলো সম্বন্ধে তুমি লিখতে পারো। মার্কি উত্তরে বলে যে যে জিনিস মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষের প্রজন্ম ধরে রাখে, তার সম্বন্ধে লিখলে ক্ষতি কী। এরপর আমরা দেখতে পাই যে মার্কির চিকিৎসার জন্য ডক্টর পাগলাগড়তে চলে এসেছে। ডক্টর মার্কির ইতিহাস জানত। মার্কি কম বয়সেই মার্ডার করেছিল। সে সারাদিন পাগলের মতো বকেও যায়, তাই তাকে এখানে রাখা হয়েছে। প্রিস্টকে ডক্টর বলে যে মার্কির গল্পের জন্য রাজ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাই রাজা নিজে ডক্টরকে সেখানে পাঠিয়েছে মার্কির চিকিৎসার জন্য। ডক্টর প্রিস্টকে দেখায় যে সে কীভাবে মার্কির উপর টর্চার করবে। সে তাকে এত টর্চার করবে যে মার্কি লিখতেও ভয় পাবে। প্রিস্টের এসব খারাপ লাগে, তাই সে বলে যে সে নিজে মার্কিকে মানাবে, এসবের দরকার নেই। সে মার্কিকে পুনরায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু মার্কি তা বুঝতে চায় না। বাইরে এসে প্রিস্ট ডক্টরকে মিথ্যা বলে যে মার্কি আর লিখবে না বলে মেনে নিয়েছে। প্রিস্ট চাইতো না যে মার্কিকে টর্চার করা হোক। মার্কিও এ বিষয়ে এবারে ভাবতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে ডক্টরটি একটা অনাথ মেয়েকে নিতে এসেছে। ডক্টর তার সাথে বিয়ে করতে চায়। মেয়েটির নাম ছিল সিমন। সে ছোট থেকে চার্চের নানের কাছে বড় হয়েছে। নান সিমনকে বলে যে তোমার অনেক সৌভাগ্য যে ডক্টর তোমাকে বিয়ে করছে, না হলে তোমাকেও আমাদের মতো নান হয়ে থাকতে হতো। সিমনের বয়স খুবই কম ছিল, কিন্তু তবুও তাকে ডক্টরের সাথে বিয়ে করতে হয়। সিমনের বই পড়তে খুবই ভালো লাগতো। সে বই পড়েই বাইরের দুনিয়ার সম্বন্ধে জেনেছে। রাত্রে ডক্টর সিমনের কাছে আসে এবং তার সাথে জবরদস্তি ইন্টিমেট হয়। এদিকে সবাই ডিসকাস করতে শুরু করে দেয় যে ডক্টর কত বয়স্ক এবং সিমন বয়সে কত ছোট। একদিন সেই পাগলাগড়তে একটি নাটকের আয়োজন করা হয়, যেটা মার্কি লিখেছিল। নাটকটা খুবই ভালগার ছিল, যার জন্য সেখানকার এক পাগল উত্তেজিত হয়ে পড়ে এবং ম্যাডলিনের সাথে জর্জবস্তি করে। নাটকের জন্য বাইরের কেউ ম্যাডলিনের আওয়াজ শুনতে পারছিল না। তখন সে একটা আয়রন দিয়ে পাগলটার মাথায় মারে। যখন সবাই এ সম্বন্ধে জেনে যায়, তখন ডক্টর বলে যে এসব কিছুই মার্কির লেখার জন্য হয়েছে। সে যদি এরকম নাটক না লিখত তবে এসব হতো না, তাই মার্কিকে শাস্তি পেতেই হবে। তখন প্রিস না চাইলেও মার্কির পেন পেপার নিয়ে নেয়। এই পালকের মতো পেনকে কুইলস বলা হয়, তার জন্য এই মুভিটির নামও কুইলস। মার্কি প্রিস্টকে বলে যে প্লিজ এরকম কিছু করো না, ম্যাডলিন আমার সব কথা শোনে, তুমি চাইলে আমি তাকে তোমার কাছে পাঠাতে পারি। প্রিস্টের একথা খুব খারাপ লাগে। পরের সিনে মার্কির স্ত্রীকে দেখানো হয়। সে মার্কিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি প্লিজ এরকম লেখা বন্ধ করো, তোমার জন্য বাইরে আমার লোকের কাছে অপমান সহ্য করতে হয়।
কিন্তু মার্কি খুব স্বার্থপর ছিল। সে তার স্ত্রীকে পেন পেপার নিয়ে আসতে বলে। এসব শুনে রেগে গিয়ে তার স্ত্রী ডক্টরের কাছে যায় এবং বলে যে মার্কিকে এত টর্চার করুন যাতে মার্কি আর কিছু লিখতে না পারে, সুস্থ করে দিন মার্কিকে। ডক্টর বলে যে আমাদের কাছে মার্কির চিকিৎসার জন্য যথেষ্ট টাকা নেই। মার্কির স্ত্রী তাকে বলে যে আমার কাছেও বেশি টাকা নেই। ডক্টর বলে যে মার্কির বই বিক্রি করা টাকা তুমি কি করো? সে বলে যে সেগুলো খারাপ উপায়ে কামানো টাকা, তাই তাতে আমি হাতও দেই না। ডক্টর বলে যে সেই টাকা তুমি আমাকে দাও, আমি তা দিয়ে মার্কির উপরে টর্চার করব। মার্কির স্ত্রীও এতে সম্মতি জানায়। এদিকে মার্কি কিছুই লিখতে পারছিল না, তাই সে বিরক্ত হয়ে যায় এবং তার খাবারের চিকেনের হাড় দিয়ে এবং ওয়াইনকে কালি হিসেবে ব্যবহার করে সে তার চাদরে পুরো বই লিখে ফেলে। চাদরটা সে ম্যাডলিনকে দিয়ে দেয় এবং ম্যাডলিন তা পেপারে লিখে নেয়। যখন সে এটা লিখছিল তার মায়েরও তা খুব ভালো লাগছিল। তার মা ছিল অন্ধ, তাই এসব তার খুবই ইন্টারেস্টিং লাগছিল। যখন পুনরায় মার্কির বই পাবলিশ হয় তখন ডক্টর বুঝে যায় যে মার্কি কীভাবে বইটা লিখল, যার জন্য প্রিস্ট রেগে গিয়ে মার্কির রুম থেকে সব কিছু নিয়ে চলে আসে। মার্কির কাছে লেখার মতো আর কোনো জিনিসই পড়েছিল না। অন্যদিকে দেখানো হয় যে ডক্টরের স্ত্রী সিমন মার্কেটে এসেছে, সে মার্কেট থেকে মার্কির বই কিনে আনে। এদিকে কিছু না লিখতে পেরে মার্কির খুব বিরক্তিকর লাগছিল, তাই সে একটি কাচের টুকরো দিয়ে নিজের আঙুল থেকে রক্ত বের করে এবং নিজের পোশাকে পুরো গল্প লিখে ফেলে। ম্যাডলিন এসব দেখে খুব ইমপ্রেস হয়ে যায়, তবে ডক্টর এসব দেখে পুনরায় খুব রেগে যায়। তাই এবার প্রিস্ট মার্কির পোশাকও খুলে নিয়ে যায়। এদিকে মার্কিকে সাহায্য করার জন্য ম্যাডলিনকে সবার সামনে চাবুক মারা হচ্ছিল। প্রিস্ট এসব দেখে ম্যাডলিনকে বাঁচিয়ে নেয় এবং বলে যে ম্যাডলিনের বদলে আমাকে সাজা দেওয়া হোক। ডক্টর প্রিস্টকে ছেড়ে দেয়। প্রিস্ট তারপর ম্যাডলিনকে বলে যে তোমার এ ধরনের গল্প কেন ভালো লাগে, তোমাকে আমি লিখতে পড়তে শিখিয়েছি, তোমার ভালো নোভেল পড়া উচিত। ম্যাডলিন বলে যে সারাদিন কাজ করার পর অন্যান্য নোভেল আমার ভালো লাগে না, মার্কির গল্পই আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। ডক্টরের সাথে কাজ করতো একজন ইয়াং অ্যাসিস্ট্যান্ট, তাকে সিমনের ভালো লেগে যায়। সে তাকে বলে যে তুমি বই পড়ো, এই বলে সে মার্কির অ্যাডাল্ট বই তাকে দেখায়। অ্যাসিস্ট্যান্টই তাকে বলে যে শুধু পড়লে হবে না, প্র্যাকটিক্যালি এসব করতেও হবে। সিমন বলে যে আমার একজন টিচার দরকার। এরপর এই দুজনের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে প্রিস্ট ম্যাডলিনকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ম্যাডলিন যেতে চায় না। সে রাতে প্রিস্টের কাছে এসে বলে যে আমি কাউকে ভালোবাসি, তাই আমি তার থেকে দূরে যেতে চাই না। প্রিস্ট বলে যে তুমি মার্কিকে ভালোবাসো? ম্যাডলিন বলে যে তুমি আমার মায়ের থেকেও অন্ধ, আমি তোমাকে পছন্দ করি। এই বলে তারা দুজন কিস করে, কিন্তু প্রিস্ট তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসলেও এসব করার অনুমতি আমার নেই। ম্যাডলিন খুব দুঃখ পায়। এরপরে আমরা দেখি যে সিমন এবং ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে রাগানোর জন্য একটি চিঠি লিখে সেখান থেকে তারা পালিয়ে যায়। ডক্টর এই চিঠিটি পেয়ে খুব রেগে যায় এবং সিমনের রুমে গিয়ে সে সব জিনিস চেক করে। সেখানে সে মার্কির বইটিও পেয়ে যায়, তাই সমস্ত রাগ সে মার্কিকে টর্চার করে বের করছিল। শেষমেশ টর্চারের কারণে মার্কি পুরোপুরি ভেঙে পড়ে। ম্যাডলিন তার সাথে দেখা করতে আসে এবং তাকে গল্পের ব্যাপারে বলে, কিন্তু মার্কি বলে যে আমি হেরে গেছি, আমি আর কিছুই পারবো না। ম্যাডলিন বলে যে তুমি কখনো হারতে পারো না, তুমি আবার এটা করতে পারবে, তুমি এখনই আমাকে গল্প বলো, আমি লিখে নিচ্ছি। মার্কির মাথায় তখন একটা আইডিয়া আসে। রাত্রে সে তার স্টোরি পাশের রুমের পেশেন্টকে শোনাচ্ছিল এবং পাশের জন আবার তার পরের জনকে শোনাচ্ছিল। এভাবে চলতে চলতে শেষমেশ তা ম্যাডলিনের কাছে পৌঁছায় এবং ম্যাডলিন সব কিছু লিখতে থাকে। কিন্তু গল্প বলার সময় মার্কি যা বলতো পাশের জনের কাছ থেকে পরপর যেতে যেতে তা অনেকটা বদলে যেত, কিন্তু তবুও ম্যাডলিন লিখতে থাকে। এই সময়েই গল্পের একটা মুহূর্তে আগুন লাগানোর কথা বলা হয়। এই লোকগুলো সব পাগলই ছিল, তাই সেখানকার একজন পাগল নিজের বিছানায় আগুন লাগিয়ে দেয়। এরপর সে সাহায্যের জন্য চেঁচালে সব গার্ডেরা সেখানে আসে এবং সবাইকে বাইরে বের করে দেয়। মার্কির গল্প শুনে এতক্ষণে প্রত্যেকেই খুব উত্তেজিত হয়ে পড়েছিল। এর আগে যে পাগলটা ম্যাডলিনকে রেপ করতে চেয়েছিল সে পুনরায় তার কাছে আসে এবং তার সাথে জোরজবস্তি করে। প্রিস্ট তখন দ্রুত ম্যাডলিনের আওয়াজ শুনে সেখানে যায়, কিন্তু ততক্ষণে পাগলটা ম্যাডলিনকে মেরে ফেলেছিল। প্রিস্ট তখন ম্যাডলিনকে ধরে খুব কান্না করে। পরের দিন ডক্টর প্রিস্টকে বোঝায় যে এই সব কিছুই মার্কির গল্পের জন্য হয়েছে, তুমি ওকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলে, তুমিও এর জন্য দায়ী। প্রিস্ট তখন রেগে গিয়ে মার্কির কাছে গিয়ে বলে, এসব তোমার জন্যই হয়েছে, তুমি গল্প না শোনালে ম্যাডলিন এখনও বেঁচে থাকত। মার্কি তখন প্রিস্টকে বোঝানোর চেষ্টা করে যে এতে তার কিছু যায় আসে না। প্রিস্ট জানতো যে ম্যাডলিনকে সে ভালোবাসত, তাই তাকে বলে যে ম্যাডলিন তোমার কাছে বহুবার আসতো, তুমি ওকে খুব পছন্দ করতে। এটা শুনে মার্কি কাঁদতে শুরু করে দেয়। প্রিস্ট এই দুঃখ ভুলতে পারে না, তাই সে রেগে গিয়ে মার্কির জিভ কেটে দেয়। এটা সে ডক্টরকে গিয়ে বলে।
ডক্টর এসব শুনে খুব খুশি হয়। সে বলে যে আজ রাতে তুমি ঘুমোতে পারবে তো? প্রিস্ট বলে যে আমি আর কোনোদিনও ঘুমোতে পারবো না, কিন্তু এটা করাও জরুরি ছিল। রাতে সে প্রিস্ট স্বপ্ন দেখে যে ম্যাডলিনের সাথে সে ইন্টিমেট হচ্ছে। এই স্বপ্নের জন্য সে খুব ডিস্টার্ব ফিল করে। এদিকে সেই দিন রাতেই আবার প্রিস্টকে ডাকা হয়। মার্কিন নিজের বজ্র দিয়ে গোটা দেওয়ালে তার স্টোরি লিখেছিল, কিন্তু সে খুব যন্ত্রণার মধ্যে ছিল এবং প্রিস্টের কোলেই শেষমেশ সে মারা যায়। প্রিস্ট এসব দেখে খুবই ভেঙে পড়ে। সে বলে যে তোমার মৃত্যু বিফলে যাবে না। এরপর কিছু সময় কেটে যাওয়ার পর দেখানো হয় যে সেখানে নতুন একটা প্রিস্ট এসেছে। ডক্টর মার্কির বই পাবলিশ করছিল। মার্কির জন্য সেখানে যা ক্ষতি হয়েছে তা মার্কির বই পাবলিশ করেই ডক্টর তা তুলে নেবে। ডক্টর নতুন প্রিস্টকে সব জায়গা দেখাচ্ছিল। এখানে দেখানো হয় যে পুরনো প্রিস্ট নিজের সাথে ঘটা ঘটনাগুলির জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে গেছে। মার্কির মতোই সেও গল্প লিখতে শুরু করেছে, কিন্তু ডক্টর তার কাছ থেকেও পেন পেপার কেড়ে নিয়েছে। ম্যাডলিনের পর লন্ড্রির কাজ এখন তার মা করছে। সে প্রিস্টের কাছে এসে তাকে পেন পেপার দিয়ে বলে যে ম্যাডলিন জীবিত থাকলে সেও এটাই চাইত। এরপর প্রিস্ট মার্কির মতোই গল্প লিখতে শুরু করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।